হ্যালো স্টুডেন্টস, তো অ্যাকচুয়ালি আমি একটা নতুন প্ল্যান করলাম, যেটা হয়তো তোমরা এখন নিজেদেরকে অনেক রকম ভাবে এনগেজ রাখছো। হয়তো লাইভ ক্লাস আমি যখন নিচ্ছি তখন হয়তো সবাইকার অ্যাটেন্ড করা সম্ভব হয়ে উঠছে না, কারণ তোমরা নিজেদের একটা রুটিন প্ল্যান করে রেখেছো। তো আমি আর একটা চেষ্টা করছি যে তোমাদের হেল্প করার আর এক রকম ভাবে, যে চ্যাপ্টার ওয়াইজ, একবারে চ্যাপ্টার ওয়াইজ ধরো স্টেট লাইন, আজকে আমি যদি স্টেট লাইনটা তোমাদের চেষ্টা করছি, তোমাদের ফিডব্যাক দেখবো তোমরা কেমন পছন্দ করলে এই টাইপটা। তো আমার প্ল্যানিংটা হচ্ছে, আমি বলি আজকের দিনে আমি স্ট্রেট লাইনটাকে তোমাদের একটা ভিডিওর মধ্যে কোন কোন জায়গাগুলো জয়েন্টের জন্য, WB জেইর জন্য বা জেই মেন্স তোমরা যখন দেবে কোন কোন পার্টিকুলার জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে WB জেইতে কোন কোন জায়গাতে ভালো করে মানে ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো আসে সেটা আমি আজকে মেনশন করছি, এবং কোন কোন জায়গাগুলো হয়তো তোমরা যদি স্কিপ করে চলে যাও। তো একে নাট সেল যেটা বলে, একদম খুব সংক্ষেপে কিন্তু একদম যে জায়গাগুলো তোমাদের পড়তেই হবে সেগুলো আমি বলে দিচ্ছি, তোমরা একদম বুঝে সুঝে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। যদি কিছু প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাও, আর যদি মনে হয় যে আমার এই মানে চেষ্টাটা তোমাদের ভালো লেগেছে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি কিন্তু নেক্সট চ্যাপ্টার ওয়াইজ আমি করে দেওয়ার চেষ্টা করবো। তো এসো দেখা যাক, ফার্স্টে যে যেটা একটা তোমাদের ফার্স্টই কোশ্চেন থাকে স্ট্রেট লাইনের উপর, অর্থ সেন্টার। অর্থ সেন্টারের ফর্মুলাটা তুমি যদি ডাইরেক্ট মনে রাখতে পারো তোমাকে আর ক্যালকুলেশন করে বের করতে হবে না পরীক্ষার সময়। অর্থ সেন্টারকে আমি যদি অর্থ সেন্টারের প্রপার্টি অনুযায়ী যদি বের করতে যাই অনেক কিন্তু টাইম লাগবে, তাই তোমরা প্রথমেই এই ফর্মুলাটা মনে রাখবে। তাহলে একটা ট্রায়াঙ্গেল নিয়েছি, তার ভার্টেক্স গুলো রয়েছে, আর যে অ্যাঙ্গেলটা রয়েছে তার অপোজিটে তার সাইডটাকে মেনশন করছে, অর্থাৎ অ্যাঙ্গেল এ যদি হয় তাহলে এই বিসি সাইডটাকে আমরা এ দিয়ে ডিফাইন করছি, অ্যাঙ্গেল বি যদি হয় তার অপোজিট সাইডটা সাইড বি, আর অ্যাঙ্গেল সি যদি হয় তার অপোজিট সাইডটা স্মল সি দিয়ে ডিফাইন করা আছে। তাহলে এই গেল প্রথমে অর্থ সেন্টারের ফর্মুলাটা, এটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, খুব ভালো করে অর্থ সেন্টারের ফর্মুলাটা মনে রাখবে, একটু ফুকে নাও, কারণ ডাইরেক্ট তোমরা এটা ইউজ করলে অনেক সময় ধরো পরীক্ষার সময় বিভিন্ন টাইপের অঙ্ক রয়েছে তুমি যদি বার করতে যাও অনেক টাইম লাগবে, তার থেকে এটা তুমি মনে রাখবে। ইন সেন্টারের ফর্মুলা তখন তোমার যদি ডাইরেক্ট এটা অ্যাপ্লাই করে দাও তাহলে খুব সহজেই কিন্তু হয়ে যাবে, আর আমি বারবার বলছি WBJEE-তে এই অর্থ সেন্টার বা ইন সেন্টার সেন্ট্রয়েডের ফর্মুলা খুব সহজেই মনে রেখেছো তোমরা, ওটা অসুবিধা নেই। তো এই দুটো পার্টিকুলার অঙ্ক থাকে। তো এটা করার পর আমরা যে জিনিসটা আসবো, কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেট, একদম কনফার্ম কোশ্চেন থাকে, যে ধরো আমাদের তো দুটো সিস্টেম, একটা কার্টেসিয়ান সিস্টেম আর একটা ধরো আমি যদি এই কার্টেসিয়ান সিস্টেমটাকে আর আর থিটা দিয়ে ডিফাইন করি, আরটা কি এটা, আর কি করে বার করতে হয়, রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর থিটা কি করে বার করতে হয়, ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স। তাহলে এই যদি ফার্স্ট কোঅর্ডিনেট, আমি শুধু ফার্স্ট কোঅর্ডিনেটটা বলছি তোমরা একবার দেখে নেবে বাকিগুলো। তো এইভাবে আমরা কি করব, পোলার কোঅর্ডিনেট থেকে কার্টেসিয়ান বা কার্টেসিয়ান থেকে পোলারে নিয়ে যাব, ঠিক আছে। তো দেখো এরকম একটা কোশ্চেন থাকে, কনভার্ট -√2 থেকে পাই -√2 পাই বাই 4, এটা কিসে দেওয়া আছে, পোলার কোঅর্ডিনেটে দেওয়া আছে, তোমাকে কিসে কনভার্ট করতে হবে, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কনভার্ট করতে হবে। তাহলে আমরা সঙ্গে সঙ্গে কি লিখবো, এখানে আর কত, এখানে আর এর ভ্যালুটা দেখো দেওয়া আছে কত, -√2, আর পাই বাই 4 কত দেওয়া আছে, এই সরি থিটাটা কত দেওয়া আছে, পাই বাই 4। তাহলে তোমরা ডাইরেক্ট এই ফর্মে বসিয়ে দিলে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা বেরিয়ে যাবে, তো আশা করি বুঝতে পারলে এটা, ঠিক আছে। তাহলে এরপর আমরা নেক্সট টপিকতে আসি। আচ্ছা দেখো দিয়েছে আমরা প্রথমে কার্টেসিয়ান ফর্ম থেকে পোলার, আর পোলার থেকে কার্টেসিয়ানের কয়েকটা অঙ্ক করে নিই, খুব তাড়াতাড়ি চটপট অঙ্ক করে নেবো, তোমাদের টাইম বেশি নেবো না, তার জন্য আমি লাইভ করছি না, লাইভ হয়তো তোমাদের সময় নষ্ট হচ্ছে। তো y ইকুয়াল টু 10, একদম কনফার্ম বলছি এই চারটি অঙ্কের মতো একটা অঙ্ক তোমাদের থাকার খুব চান্স আছে। তাহলে y ইকুয়াল টু 10, তাহলে y মানে আমরা কি পেয়েছিলাম কিছুক্ষণ আগে, y মানে আমরা পেয়েছিলাম r sin theta ইকুয়াল টু 10, y মানে আমরা জানি r sin theta, তার মানে r is equal to কত, 10 by sin theta, তার মানে 10 cosec theta। তাহলে চট করে আমাদের একটা অঙ্ক হয়ে গেল, এক নম্বর পেয়ে গেলে।
y is equal to 10 থেকে আমরা কিসে কনভার্ট করে নিলাম বলো r is equal to 10 cosec theta তার মানে এটাকে আমরা প্রথমে কি করে নিলাম কার্টেসিয়ান ইকুয়েশন থেকে পোলার ফর্মে কনভার্ট করে নিলাম কার্টেসিয়ান কেন ছিল এটা y y আর x কনটেন্ট বললে সেটা হয় কার্টেসিয়ান ফর্ম আর পোলার ফর্ম থাকা মানে r আর theta থাকবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো এরপর আমরা দেখো একটা পোলার থেকে কার্টেসিয়ান ফর্মে কনভার্ট করে দিই r is equal to 2 cos theta তাহলে আমি যদি এখানে r স্কয়ার করে দিই তাহলে কি লিখতে পারবো 4 cos স্কয়ার থিটা লিখতে পারবো r স্কয়ার মানে আমরা কি জানি r is equal to root over of x স্কয়ার plus y স্কয়ার তোমাদের প্রথমেই বললাম তো যদি কারো ডাউট থাকে এই যে এটা r ছিল তাহলে x স্কয়ার plus y স্কয়ার আচ্ছা আরেকটা কাজ করতে পারো আমি যদি r দিয়ে আর দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিই আমার আরো সুবিধা হবে আমি আর দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে আর স্কয়ার হলো আর এটা করলাম 2 আর cos থিটা কেন করলাম বলো তো এটা আর তো আর এটা থিটা তাহলে এটা আর cos থিটা আর এটা আর sin থিটা দেখো কেন করলাম সুবিধা হবে আর স্কয়ারের জায়গায় আমি কি লিখতে পারলাম x স্কয়ার প্লাস y স্কয়ার আর এটা খুব সহজেই 2 আর cos থিটা ভ্যালু কত x কারণ এটা আমরা x, y করেছিলাম এটা x তার মানে আমি ডাইরেক্ট করে দিলাম তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 2x আর দিয়ে গুণ করে দিলেই হয়ে গেল তাহলে পোলার থেকে কার্টেসিয়ান ফর্মে নিয়ে চলে গেলাম তো এটা আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয় এইবার আমি আরেকটা অঙ্ক দিয়েছি পোলার থেকে কার্টেসিয়ান ফর্মে আরেকটা অঙ্ক আর তোমাদের এটা হোমওয়ার্ক এইটা তোমাদের হোমওয়ার্ক কার্টেসিয়ান ফর্ম থেকে পোলার ফর্মে নিয়ে যাও আর cosec থিটা ইনটু e টু দি পাওয়ার আর cos থিটা তাহলে এটি যদি আমি কার্টেসিয়ান ফর্মে আনতে যাই কিভাবে করব তাহলে এখানে আমরা কি লিখতে পারি r is equal to cosec theta মানে কি 1 by sin theta e to the power r cos theta এখান থেকে আমরা কি পেয়েছিলাম x is equal to r cos theta আর y is equal to r sin theta এটা আমরা পেয়েছিলাম তাহলে r into sin theta r sin theta কে কি ধরেছিলাম y e to the power r cos theta তার মানে e to the power x তার মানে y is equal to e to the power x তাহলে এটা হয়ে গেল কার্টেসিয়ান ফর্ম থেকে পোলার ফর্মে আমি এটা সরি পোলার থেকে কার্টেসিয়ান আর একটা তোমাদের হোমওয়ার্ক দিলাম চটপট করে ফেলো তাড়াতাড়ি খাতায় লিখে নাও নেক্সট টপিকে আসছি পরের যে টপিকটা হচ্ছে লোকাস লোকাস থেকে একটা কোশ্চেন থাকে তো প্রথমে লোকাস বার করার জন্য আমাদের মাথায় কি আনতে হবে যে লোকাসে প্যারামিটার যেটা থাকে এখানে ফাইন্ড দা লোকাস অফ দা পয়েন্ট তাহলে প্যারামিটার আমাদের দেখতে হবে কে আছে তার মানে অ্যাকচুয়ালি এটা x আর এটা y তাহলে x is equal to এটা y is equal to এটা দেওয়া আছে তাহলে আমাদের প্যারামিটারটাকে এলিমিনেট করা মানে আমার লোকাস বের তাহলে একটা মুভিং পয়েন্ট থাকছে যেটা কিনা t স্কয়ার মাইনাস t প্লাস 1 আর একটা t স্কয়ার প্লাস t প্লাস 1 এই মুভিং পয়েন্ট থেকে যে লোকাস যদি আমাদের বার করতে হয় তাহলে আমাদের কি করতে হবে আমি জাস্ট ওয়েটা বলে দিচ্ছি তোমরা বাড়িতে করবে সেটা কি x is equal to t স্কয়ার মাইনাস t প্লাস 1 এই দুটো এই যে দুটো ইকুয়েশন পেলাম এই দুটো ইকুয়েশন থেকে কি এলিমিনেট করে দিলে x আর y এর যে রিলেশনটা বের হবে সেটাই হয়ে যাবে লোকাস অফ দা পয়েন্ট এটা তো লোকাসের আরেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এটা আর বেশ কিছু লোকাসের অঙ্ক আমি তোমাদের পিডিএফ ফরম্যাটে এই ভিডিও মানে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেগুলো অবশ্যই তোমরা পড়ো আমি এক একটা টপিক ওয়াইজ পিডিএফ ফরম্যাটে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে লোকাসের আলাদা থাকবে স্ট্রেট লাইনের কিছু আলাদা থাকবে এই ডেসক্রিপশন বক্সেই থাকবে কারণ এটা হচ্ছে আমাদের লাস্ট 20 দিনের একটা পার্ট যেটা আমরা লাইভ ক্লাসে হয়তো সফল হতে পারিনি কিন্তু আমি এইভাবে চেষ্টা করছি যদি তোমরা অ্যাপ্রোচটা নাও খুব ভালো লাগবে তো আর কথা বলে লাভ নেই এখানে দেখো একটা ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্স দেওয়া আছে এ বি সি তিনটে ভার্টেক্স দেওয়া আছে দেন লোকাস অফ দা সেন্ট্রয়েড তাহলে সেন্ট্রয়েডের ফর্মুলা আমরা কি জানি x1 plus x2 plus x3 by 3 করবে তার মানে নরমালি আমি ধরলাম x সেন্ট্রয়েডটা আমি যদি x বাই h ধরি পরীক্ষার সময় তো তুমি জাস্ট এটা রাফে করবে তো h x যা হোক ধরতে পারো x সমান কি হবে cos alpha plus sin alpha plus 1 by 3 আর y is equal to কি হবে sin alpha minus cos alpha plus 2 by 3 তাহলে আমরা দুখানা ইকুয়েশন পেয়ে গেলাম ঠিক এখানেও যেমন দুটো ইকুয়েশন পেয়েছি এখানেও দুটো ইকুয়েশন পেয়েছি
লোকাস বার করা মানে আমি বলেছি যেটা প্যারামিটার সেটাকে বিদের করা, অর্থাৎ এলিমিনেটিং দ্য প্যারামিটার উই গেট দ্য লোকাস। তাহলে এখানে প্যারামিটার ছিল টি, তাহলে আমি টি কে এলিমিনেট করে দিলে কি পাবো, এক্স আর ওয়াই রিলেটেড একটা ইকুয়েশন, দ্যাট ইজ লোকাস। এখানে প্যারামিটার কে, এখানে প্যারামিটার হচ্ছে আলফা, তাহলে এলিমিনেটিং আলফা উই গেট দ্য লোকাস অফ দিস ভেরিয়েবল পয়েন্ট, ঠিক আছে, বা মুভিং পয়েন্ট। এখানে মুভিং পয়েন্টটা কে, সেন্ট্রয়েড। তাহলে এই লোকাস রিলেটেড একটা অঙ্ক থাকে, পোলার কোঅর্ডিনেট থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট এরকম একটা অঙ্ক থাকে। তাহলে আমরা এবার নেক্সট টপিকে আসি, খেয়াল করো। দেখো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্ম বাই দ্য সাইডস অফ ইট, তাহলে পরীক্ষার সময় আমি যদি তোমার তিনখানা ট্রায়াঙ্গেলে তিনটে সাইড দেওয়া আছে, তুমি পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করে যদি এরিয়া বার করতে যাও অনেক টাইম লাগবে। আজকে তিনটা বলেছি, একদম শর্টকাট প্রসেস গুলো আমি তোমাদের জাস্ট ধরিয়ে দেবো। পার্টিকুলার এই ফর্মুলায় বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। বাড়িতে এটা অ্যাপ্লাই করে দেখে নেবে নিজেরা মিলছে কিনা। তো সামেশন অফ এইটা আশা করি কোনো অসুবিধা হবে না, সামেশন অফ সি ওয়ান মাইনাস সি টু হোল স্কোয়ার বাই এটা। তো সামেশন মানে তো নিশ্চয়ই জানা আছে, তাহলে সামেশন মানে তোমাদের যেখানে প্রবলেম হয় এটা এরকম হবে, সি ওয়ান মাইনাস সি টু স্কোয়ার বাই এম ওয়ান মাইনাস এম টু প্লাস, আবার যদি বলো পরে চালাবো তাহলে কি হবে, সি টু মাইনাস সি থ্রি, সি টু মাইনাস সি থ্রি হোল স্কোয়ার প্লাস, এটা আবার একই রকম ভাবে সি ওয়ান মাইনাস সি থ্রি হোল স্কোয়ার বাই এক দুই তিন, দুই তিন এক, তিন এক দুই, এক দুই দুই তিন তিন এক, তাহলে এটাকে ইয়ে কর সুবিধা হবে, সি থ্রি মাইনাস সি ওয়ান স্কোয়ার এম থ্রি মাইনাস এম, এটা যোগ করে দেবে, তার সঙ্গে আগে একটা হাফ আছে এখানে হাফ মাল্টিপ্লাই করে দেবে, তাহলে তিনটে ফর্ম থাকলে আমরা ডাইরেক্ট এটা করে দিতে পারবো, ঠিক আছে। তো এরপরে ফর্মুলাতে চলে এসো, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল মেড বাই দ্য লাইন এটা উইথ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস, তাহলে তোমার এটা এই স্ট্রেট লাইনের জায়গায় তোমার কিছু স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া থাকবে, তুমি কম্পেয়ার করে একবারে শুধু এই ফর্মুলাটা শুধু ফর্মুলাটা জাকাস করে মেরে দেবে। কতক্ষণ লাগবে সময় এটা করতে, কতক্ষণ সময় লাগতো যদি নর্মাল এটা কম্পেয়ার করে দিতে, কতক্ষণ সময় লাগতো, ম্যাক্সিমাম এক মিনিট। এইটা তুমি যদি জানো ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবে হাফ মিনিট, তাহলে এইভাবে কিন্তু আমরা এগোবো। আচ্ছা তারপর দেখো, দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম এটা টু দ্য লাইন, তার মানে ব্যাপারটা কি বলেছে, এরকম একটা লাইনের ইকুয়েশন দেওয়া থাকবে, এরকম এর বাইরে থেকে একটা পয়েন্ট দেওয়া থাকবে, এর উপরে একটা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ড্র করতে হবে, তাহলে এর যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার এইটা আমাকে বার করতে বলেছে, দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার এইচ কে ফ্রম এটা টু দ্য লাইন এটা, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, এইচ কে পেয়ে যাবো, তাহলে এইটা যদি এইচ কে হয় আর এটা যদি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হয় আর এই ইকুয়েশনটা দেওয়া থাকবে, এই লাইনটার ইকুয়েশনটা, তাহলে এই 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 ইকুয়েশনটা থেকে আমরা কি বার করে নিতে পারবো, এই চারটে বার করে নিতে পারবো, তাহলে তোমাকে স্লোপ বার করে আর অনেক কিছু ঝামেলা করার দরকার নেই, ডাইরেক্ট ফর্মুলায় মেরে দেবে হয়ে যাবে, বেরিয়ে আসবে, ঠিক আছে। এরপর নেক্সট টপিকে আসি, দেখো ইমেজ বার করতে যদি তোমার বলে ডাইরেক্ট এই ফর্মুলাতে ফেলে দেবে, তাহলে ইমেজ বার করা মানে ব্যাপারটা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ধরো এই পয়েন্টটার ইমেজ বার করতে বলেছে, মানে এই পয়েন্টটা যেটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এর ইমেজ হচ্ছে এইচ কমা কে আর এই লাইনটা হচ্ছে এটা, তাহলে আমরা যদি নর্মাল প্রসেসে করতে যাই এদের স্লোপ বার করতে হবে, এর স্লোপ বার করতে হবে, পারপেন্ডিকুলারিটি কন্ডিশন বের করতে হবে, এদের মিড পয়েন্ট বের করে করতে হবে, অনেক ঝামেলা, তাহলে তার থেকে আমার ডাইরেক্ট এই ফর্মুলা যদি তুমি মনে রাখতে পারো, এই 20টা দিন আছে তো, এখনো 20টা দিন আছে, তাহলে তোমরা যদি এইগুলো যদি এক এক দিনে শেষ করে নিতে পারো আমি যেমন ভাবে বলছি, আর এই ভিডিওটার আমি বারবার বলছি যে ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ ফরম্যাটে একদম স্ট্রেট লাইন পুরো কমপ্লিট করে দেব, ঠিক আছে। তো ওইটা কিন্তু ওই অ্যানসার গুলো আজকে বাড়িতে তোমরা করে ফেলো, কালকে। আচ্ছা এখানে একটা কথা বলে দিই, এবার রম্বসের একটা অঙ্ক থাকে, রম্বসের যদি এরিয়া বলা থাকে তাহলে রম্বসের সাইড গুলো দেওয়া আছে, তো এখানে অ্যাকচুয়ালি এই এই এটার মধ্যে কটা সাইড ঢুকিয়ে আছে বলো তো, চারটে সাইডের ইকুয়েশনই আছে, তাহলে আমরা কি করে বুঝবো যে কোনটা কি রকম সাইড,
ধরো এটা একটা যদি আমি রম্বস ভাবি, ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা যদি হয় এরকম লিখতে পারি। প্লাস মাইনাস এখন দেবো না যে উপরে কেন প্লাস হলো, আমি নর্মাল ফর্মে আনলাম। তাহলে এই যে এইটার সঙ্গে x এর যে কোএফিসিয়েন্ট গুলো সেম, তো x এর কোএফিসিয়েন্ট a, y এর কোএফিসিয়েন্ট b, তার মানে এরা প্যারালাল। আর আরেকটা পেয়ার অফ প্যারালাল লাইনস কি হবে, এটা ax মাইনাস by মাইনাস c ইজ ইকুয়াল টু 0, ax মাইনাস by মাইনাস c ইজ ইকুয়াল টু 0, তার মানে এই দুটো হচ্ছে প্যারালাল লাইন। ঠিক আছে, তাহলে সরি এখানে একটা প্লাস সি হবে, তাহলে x মাইনাস by মাইনাস c, x মাইনাস by প্লাস c, তার মানে এই যে যদি থাকতো রম্বসটা থাকতো, তোমরা যদি নরমাল প্রসেসে করতে, তোমাকে এর উপর পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বা এদের মধ্যে যে নরমাল এই প্যারালাল লাইনের মধ্যে ডিসটেন্স বার করতে হতো, তাহলে অনেক খাটতে হতো, তুমি ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করে দেবে, হয়ে যাবে। এরপর দেখো, এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম ফর্ম বাই দিস লাইন, তাহলে এখানে তোমাকে চুজ করতে হবে, অথবা তোমার তো আঁকার দরকারই নেই, এটা তো আমরা ডাব্লিউবি যেই পরীক্ষা দিচ্ছি, এটা তো আমি নর্মাল বোর্ড পরীক্ষা দিচ্ছি না, মানে ডাইরেক্ট এইরকম ভাবে যেগুলো দেওয়া থাকবে পরিষ্কার সাজিয়ে নেবে। তাহলে এখানে সাজানোর সময় তোমায় কি মেনটেন করতে হবে, B1 C1 G2 C2 এগুলো একটু বুঝে নিতে হবে, কিরকম A1 B1 C1 যখন নিচ্ছি এর সঙ্গে এইভাবে তুমি সাজিয়ে নেবে, কিরকম যে ধরো একটু সাজানো দরকার হবে, এটা A1x B1y প্লাস C1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এর সেম কোএফিসিয়েন্ট গুলো কে আছে, এইটা, তাহলে সেই অনুযায়ী তুমি সাজাবে। আবার এইটা যদি থাকতো, এটা A2x প্লাস B2y প্লাস B2 সমান 0, এর সঙ্গে কে থাকবে, এটা A2x প্লাস B2y প্লাস C2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে একটা সাজিয়ে নিয়ে করে নিলেই অ্যান্সারটা চলে আসবে তোমাদের। তো আশা করি বুঝতে পারলে এটা। এরপর নেক্সট টপিকে আমরা যাব, ঠিক আছে, দেখতে থাকো। আচ্ছা একটা কথা একটু বলে নিই, আমি যত দূর অবধি করালাম, আমি তো নেক্সট টপিকে যাব বললাম, কিন্তু যত দূর অবধি করালাম সেই রিলেটেড আমি কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদের পিডিএফ ফরম্যাটে আমি দিচ্ছি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমি তোমাদের একটু রেসপন্সটা দেখে নিই, কেমন কি কেমন করছো, তাহলে আমি পার্ট ওয়ানটা স্টেট লাইনের কিছুটা পোর্শন করালাম, তোমরা যদি দেখি তোমাদের ফিডব্যাকটা কেমন, যদি ভালো হয় তাহলে আমি নেক্সট স্টেট লাইনের বাকি পোর্শনটা আমি অবশ্যই, আজকে যদি ভালো ফিডব্যাক থাকে আমি অবশ্যই কালকে আমি স্টেট লাইনের বাকি যে পোর্শনটা রইল সেই পোর্শনটা আমি তোমাদের পিডিএফ প্লাস একটা এরকম শর্টকাট স্ট্রাকচার আমি করে দেবো। অর্থাৎ আজকের যে ক্লাসগুলো নেওয়ার আমি চেষ্টা করলাম, সকালের ক্লাসটা নিয়েছিলাম কিন্তু তোমাদের প্রেজেন্স খুব কম ছিল, তো দুঃখ পেলেও কিছু করার নেই, কারণ শুধু আমি চেষ্টা করলেও হবে না, তোমাদেরও চেষ্টা করতে হবে। তো ব্যাপারটা হলো যে আজকের যে ক্লাসটা আমরা শিখলাম বা এর পরেও যেভাবে ক্লাস যদি আমি করাতে পারি, তোমাদের রেসপন্স যদি ভালো থাকে, আমি এটাই বলতে চাইছি যে চ্যাপ্টার ওয়াইজ এই কদিন যদি তোমরা নিজেরা ডাব্লিউবি যেই লাস্ট 5 থেকে 6 বছরের কোশ্চেন একটু প্র্যাকটিস করো, দেখবে যে টাইপস গুলো তোমরা বুঝিয়ে দিতে পারবে। এবং আমি তোমাদের ট্রাই করছি কি ডাব্লিউবি যেই লাস্ট 5 বছরের কোশ্চেন পেপার থেকে, মানে ওই প্যাটার্ন অনুযায়ী যে যে জিনিসগুলো আসছে, যেমন আজকে অর্থ সেন্টার, সেন্ট্রয়েড, সার্কাম সেন্টার, এর একটা অঙ্ক থাকে, পোলার কোঅর্ডিনেট এরম থাকে, এরিয়া অফ রম্বস থাকে, প্যারালোগ্রাম থাকে, এই টাইপের উপর আমি কিছু লেকচার, সামান্য একটু লেকচার দিলাম। তো দেখি নেক্সট ক্লাসে আমি স্টেট লাইনটা পুরোটা কভার করে দেবো। আর আজকে আমি কিন্তু বলে রাখলাম যে পিডিএফটা যেটা আমি দেবো ডেসক্রিপশন বক্সে, অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, আর কালকে অবশ্যই তোমরা যদি পরীক্ষা দিতে চাও পরীক্ষা দিও। আমার মানে এটা একদম ইয়ে বলতে পারো যে আগে একটা পেপার তোমাদের আমি পাবলিশ করে দিয়েছি, আর একটা পেপার আমি কালকে পাবলিশ করছি, আর যারা পরীক্ষা দিতে চাও কমপ্লেক্স নাম্বারে, কালকে তারা অবশ্যই কমপ্লেক্স নাম্বারে পরীক্ষাটা দিও। আর আমি একটা টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাহলে লিঙ্কে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারো, ওখানেও পিডিএফ ফরম্যাট আমি পাঠিয়ে দেবো। তো এইভাবেই আজকের ক্লাসটা আমি শেষ করলাম, তোমাদের রেসপন্স যদি পজিটিভ হয়, এবং চেষ্টা করো পজিটিভলি যা যা বলছি সেটা মেনটেন করার, তাহলে তোমরা রেজাল্ট অবশ্যই ভালো পাবে। 20 দিন দাও, আর আমাকে যদি 20 দিন দাও এই কদিনের জন্য, আমি চেষ্টা করবো, যেমন তোমরাও চেষ্টা করলে একদম 20 দিন পর ভালো রেজাল্ট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে।
তো ওই একটা ডায়লগ ছিল আমাদের, না ডায়লগ দিয়ে লাভ নেই, আগে তোমাদের রেসপন্স দেখি তারপর, ঠিক আছে পরে আবার কথা হবে, ওকে থ্যাংক ইউ।